সাক্ষী বৌদ্ধদের জন্যে বিশ্বের একমাত্র বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের গ্যালাডার ইউনিভার্সিটি ওয়াশিংটন ডিসির এই বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে শুরু হয়েছিল বড় ধরনের এক আন্দোলন কানে শুনতে পান এরকম একজনকে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত করায় তার প্রতিবাদে শিক্ষার্থীরা নেমে এসেছিল ক্যাম্পাসে দিনটি ছিল ছয়ই মার্চ সেদিন বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়েছিল দুই হাজারের মতো ছাত্রছাত্রী যাদের প্রায় সবাই ছিল বধির ওই আন্দোলনের ঘটনা বধির মানুষের প্রতি সারা বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ব্যাপারে সাহায্য করেছিল এই গ্যালাডেট বিশ্ববিদ্যালয়ে প্রথম বধির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কিং জর্ডান তার সাথে কথা বলে বধিরদের সেই আন্দোলনের ইতিহাস তুলে ধরেছেন বিবিসির ক্লেয়ার বোস তার সেই প্রতিবেদন পরিবেশন করছি মিজানুর রহমান খান একজন বধির শিক্ষার্থীকে এই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই ছাত্রছাত্রীরা এই স্লোগান দিয়ে ক্যাম্পাসে মিছিল করতে শুরু করে এই আন্দোলন চলতে থাকে কয়েকদিন ধরে সারাদিন এই আন্দোলন চলেছে ওয়াশিংটন পোস্টের প্রথম পাতায় ছিল এই আন্দোলনের খবর টানা দিন ধরে এই খবরটি ছিল প্রথম পাতায় সে সময় কিন জর্ডান ছিলেন গ্যালাডেট বিশ্ববিদ্যালয়ের আর্টস অ্যান্ড সায়েন্সেস বিভাগের ডিন ওই বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী বধির কিংবা কানে খাটো এই ক্যাম্পাসে কাটিয়েছেন কয়েক দশক প্রথমে একজন ছাত্র এবং পরে শিক্ষক হিসেবে মোটর বাইক দুর্ঘটনায় তিনি তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছিলেন এখন আমি কিছুই শুনতে ফলে আমার কথা বলার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ ছিল এজন্য আমাকে নির্ভর করতে হতো দোভাষীর উপর অন্যেরা আমাকে কি বলছেন সেটা জানার জন্য আমাকে দোভাষীর উপর নির্ভর করতে হতো একসময় গ্যালাডেট ইউনিভার্সিটির প্রেসিডেন্টের পদ খালি হল কিং জর্জ মনে করলেন এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একশো বছরের ইতিহাসে এই প্রথম একজন বোধিরকে প্রেসিডেন্ট নির্বাচিত করার সুযোগ তৈরি হল তিনি এই পদের জন্য আবেদন করলেন এবং শিক্ষার্থীরাও এগিয়ে এলো তার সমর্থনে Banners and signs up in their windows on campus ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের বিভিন্ন ভবনের জানলায় ব্যানার টানিয়ে দিল এমনকি বিছানা চাদর ঝুলিয়ে তারা সেখানে লিখে দিল আমরা একজন বধির প্রেসিডেন্ট চাই ফলে বোর্ডের কাছে বার্তাটা খুব পরিষ্কার ছিল বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও চাপ আসতে লাগল আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রও চিঠি লিখলেন বোর্ডের কাছে গত দুই দশক ধরে আমাদের সমাজে বিপ্লবাত্মক কিছু পরিবর্তন ঘটেছে কংগ্রেস আদালত এবং প্রশাসন সবাই প্রতিবন্ধীদের অধিকারের ব্যাপারে সরব হয়েছে তারাও যাতে নেতৃত্বে আসতে পারেন সেজন্য সমর্থন দিয়েছে গ্যালাডেট বিশ্ববিদ্যালয় যেহেতু কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ সাহায্য পাচ্ছে সে কারণে এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হচ্ছে একজন যোগ্য এবং বধির ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করা কিন্তু বোর্ড এতে অনুপ্রাণিত না হয়ে বরং উদ্বিগ্ন হয়ে পড়ল চূড়ান্ত সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যা পুরোপুরি গোপন রাখা হয়েছিল যখন সাক্ষাৎকারের জন্য আমাকে ডাকার কথা তখন আমার বাড়িতে তারা একজন ড্রাইভারকে পাঠালো আমাকে তুলে নামার জন্য আমি বললাম আমি তাহলে আমার স্ত্রীকে জানিয়ে যাই যে কোথায় যাচ্ছি তারা সরাসরি না করে দিল তারা এটাকে গোপন রাখছিল এই ভয়ে যে ক্ষুব্ধ শিক্ষার্থীরাও হয়তো সেখানে গিয়ে হাজির হয়ে যেতে পারে কারণ যে তিনজনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছিল তাদের মধ্যে একজন কানে শুনতে পেতেন সেই ইন্টারভিউটা কেমন হয়েছিল বোধিরদের জন্য বন্ধুত্বপূর্ণ ছিল না ইন্টারভিউটা নেওয়া হচ্ছিল একটি কনফারেন্স রুমে তার মাঝখানে ছিল কয়েকটি পিলার দোভাষী আমাকে যেভাবে সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন সেটা খুব কঠিন ছিল আমি বুঝতে পারছিলাম না প্রশ্নটা কোথেকে আসছে কে করছে যেসব প্রার্থী বোধির নন তারা একে অন্যের সাথে কথা বলছিলেন ফলে আমার জন্য এটা খুব কঠিন ছিল মার্চ মাসের ছয় তারিখে ট্রাস্টি বোর্ড গ্যালাডেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে এলিজাবেথ জিনসারকে মনোনীত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনজন প্রার্থীর মধ্যে একমাত্র তিনি বধির ছিলেন না তার উপরে বড় বড় হরফে লেখা ছিল শিরোনাম গালাড্যাট বিশ্ববিদ্যালয় এই প্রথম একজন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করল শত শত শিক্ষার্থী তখন প্রতিবাদে ফেটে পড়ল এই ঘোষণাটি ছিল একটি দেশলাইয়ের মতো যা প্রতিবাদী আগুনের সূচনা করল was a match that started the uh, fire of what began as a real protest. একজন বোধির প্রেসিডেন্টের দাবিতে স্লোগান দিতে লাগলো আন্দোলনকারীরা পুরো ক্যাম্পাস তারা ঘিরে ফেললো বলল একজন বোধির ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা না করা পর্যন্ত কাউকে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বোর্ডের চেয়ারম্যান জেইনস পিলম্যান পরদিন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করলেন শিক্ষার্থীরা তখন এর প্রতিবাদে আরও ফুসে উঠল চিৎকার করে হুইসেল এমনকি ফায়ার অ্যালার্ম বাজিয়ে বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদ জানালো তারা এবং এক পর্যায়ে যেখান থেকে ঘোষণা করা হচ্ছিল সেই মঞ্চটিও তারা দখল করে নিল হ্যাঁ এরকমই একটা অবস্থার সৃষ্টি হয়েছিল বোর্ডের চেয়ারম্যান একসময় শিক্ষার্থীদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন কিন্তু কেউ তার কথা শুনল না একসময় সেখান থেকে চলেও গেল শিক্ষার্থীদের এই আন্দোলন অব্যাহত রইল

ইউনিভার্সিটি ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আবার যাতে এখানে স্বাভাবিক লেখাপড়ার কাজ শুরু হতে পারে সেজন্য আমি বোর্ডকে অনুরোধ করছি এমন এক ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করার জন্য যিনি শ্রবণ প্রতিবন্ধী গতরাতে আমি আমার পদত্যাগপত্র জমা দিয়েছি বোর্ডের চেয়ারম্যান জেইন্স পিলম্যানও তার পথ থেকে সরে দাঁড়ালেন এবং আন্দোলন শুরু হওয়ার এক সপ্তাহের মাথায় কিং জর্ডানকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো এর ছমাস পরেই তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন বধির লোকেরা দীর্ঘ সময় ধরে বঞ্চিত ছিল তাদের কোনো অনুপ্রেরণা ছিল না কিন্তু গত মার্চ মাসে আমাদের একতা আমাদের বিশ্বাস আমাদের শক্তি বিপ্লব ঘটিয়েছে আমরা আমাদের অনুপ্রেরণাও খুঁজে পেয়েছি ডক্টর কিং জর্ডন আঠারো বছর ধরে গ্যালাডেট বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন তিনি কাজ করছেন শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলন থেকে আমরা যা পেয়েছি তা হল আমরা একটা প্রমাণ করতে পেরেছি যে শ্রবণ প্রতিবন্ধীদের সামনেও কোনো সীমা নেই কখনও বলবেন না যে আমরা এটা করতে পারি না বা ওটা করতে পারি না আমরা সব কিছুই করতে পারি শুধু যেটা পারি না তা হলো শুনতে পারি না কিন্তু আমাদের নিজস্ব কিছু উপায় আছে যা দিয়ে আমরা সব করতে পারি বোধির নন এমন একজন ব্যক্তির মতো আমিও কিন্তু আপনাকে সাক্ষাৎকার দিতে পারছি